এক প্যাকেট দুধ দিয়ে দিয়েছি, দেখুন দুধটাকে আমি জাল দিয়ে একদম অল্প করে নেবো, একদম হাফ করে নেবো। এই দুধটা দেখেছেন, দুধটা থেকে আমি একদম হাফ করে নেবো দুধটা ফুটি। তো আম দিয়ে আমি আইসক্রিম বানাবো, দেখুন কিভাবে বানাই। আমার দুধটা এতটা ছিল, তো আমি দুধটা ফুটিয়ে 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 কৈটুকুনি করে নিয়েছি। এবার তার মধ্যে এবার চিনি চিনি দিয়ে দেবো, এক এই দেখুন এক বাটি, এক বাটির থেকে অল্প আছে, হাফ বাটি আছে। তো দিয়ে দেবো চিনিটা, চিনিটা এবার দুধের সাথে ভালো করে গুলবে, আমার দুধটা একটু ফুটবে, দুধটা একটু ফুটুক। তো দেখুন আমি রঙ নিয়ে নিয়েছি, তো আমি একটুখানি রঙ দিয়ে দেবো। তো আমি রঙটা কেন দিয়েছি, যে আমের যে একটা রঙ আছে তো রঙটা ফুটে উঠবে সামান্য দিয়ে। তো আমার দুধটা দেখুন আমার ফুটে কৈটুকুনি হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, এবার আমের যে জুসটা বানিয়ে নেবো। দিয়ে আম নিয়ে এসেছি, আমগুলো দেখুন পুরো হলুদ হলুদ, ভালো করে এটাকে ধুয়ে নেবো, ধুয়ে এটাকে ছিলে নেবো। ছিলে এবার কী করি দেখুন, আমগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এরকম কেটে নিয়েছি। এবার এই আমগুলোকে এরকম চটকে নেবো, চটকে নেবো, চটকে নিয়ে শ্বাসটা বের করে নেবো। আমটা এতটাই মিষ্টি, তাকে আমি চটকে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমগুলোকে আমি এরকম করে নিয়েছি, এবার একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেবো। আমি দেখুন এখানে দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে নিয়েছি, তো আমি একটা এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনিটার মধ্যে এবার আমগুলো একটু একটু করে দিয়ে দেবো। দিয়ে এটাকে হাত দিয়ে এরকম করে, এটাকে আমি দু হাত দিয়ে করছি, এক হাত দিয়ে হবে না, দু হাত দিয়ে ভালো করে করে নিচ্ছি। এটা পুরো রসটা দেখুন, রসটা পড়ছে আমের, খেতেও খুব টেস্টি হবে আইসক্রিমটা। আমি বানিয়ে নিচ্ছি, আমি রসটা এই ছাঁকনি দিয়ে ভালো করে, এই যে ছাঁকনিটা দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি, ছাবড়া কতগুলো বেরিয়েছে ছাবড়া। তো আমি দেখুন কী দারুণ হয়েছে। তো এইখানে দেখুন আইসক্রিমের একটা বোল নিয়ে নিয়েছি, তো এই বোলটার মধ্যে সব ভরে নেবো। তো আমি আইসক্রিম এটাকে ভালো করে নেড়ে নিয়েছি, নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো ঘন পেস্টটা হয়েছে, এক চামচ নিয়ে আসতে হবে দাঁড়া, তাহলে হবে না। দেখুন আমরা সব ভরে নিয়েছি বোলটার মধ্যে, ভরে এবার কাঠিগুলো লাগিয়ে নেবো, এরকম কাঠি। লাগিয়ে নিচ্ছি এবার সবগুলোতে, সব ভরে নিয়েছি এবার কাঠিগুলো। তো আমি আমের এই যে দেখুন বোলগুলো লাগিয়ে দিচ্ছি সব, সব লাগিয়ে নিয়েছি। এবার এটাকে ডিপ ফ্রিজে দিয়ে দেবো, ডিপ ফ্রিজে এবার দিয়ে দেবো। দেখুন আমাদের আইসক্রিম তৈরি হয়ে গেছে, আমের আইসক্রিম একটা হয়ে গেছে। এই যে আইসক্রিমটা দেখুন কি সুন্দর হয়েছে, আমের আইসক্রিম খাও বাবা। হেভি আছে, হেভি হেভি। এখন আইসক্রিমটা কেমন হয়েছে, কেমন করে উল্টে খাচ্ছে, সোজা করে খা, গলে যাচ্ছে, খা খা খা, খেতেই পারছি না। দেখুন আমাদের আমের আইসক্রিম কি দারুণ হয়েছে, খাচ্ছে সবাই, বাবাও খাচ্ছে খাচ্ছে।